রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে ভিডিও এক বার্তায় রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরতে মিয়ানমারের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আমরা আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকট লাখ লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয় প্রদান করে দেশরত্ন শেখ হাসিনা যে মানবিকতা উদারতার যে পরিচয় দিয়েছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধকালীন 4 নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীরুত্তম মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 9:30 আমেরিকার ফ্লোরিডায় মারা যান তিনি। এর আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সিআর দত্তের জন্ম 1927 সালের 1 জানুয়ারি আসামের শিলংয়ে। তিনি 1947 সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন। 1971 সালে মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। 1974 সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরত্বম সম্মানে ভূষিত করে। সেক্টর কমান্ডার্স ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন সিআর দত্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের মামলার 3 সাক্ষীকে ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন। এর আগে গত 20 আগস্ট এ মামলার আসামিদের প্রথম দফায় 7 দিনের রিমান্ড শেষ হয়। গত 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গুলিতে সিনহা নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশের দায়ের করা মামলার ওই 3 সাক্ষীকে গ্রেফতার করে র্যাব। সে সময় আদালত 7 দিনের রিমান্ড দিয়েছিল। আজ আবারও তারা র্যাবের রিমান্ডে গেল।